পরীক্ষা প্রস্তুতি চ্যানেলে সকল বন্ধুদের জানায় সুস্বাগতম তোমরা যারা পিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি এক্সাম দিয়েছ যারা এখনও ভাবছ যে এরপরে আমরা প্রিপারেশান নেব কি নেবো না তো দেখো যারা ফিফটি ফাইভ বা তার বেশি পাচ্ছ তারা অবশ্যই প্রিপারেশান দিতে থাকো তাছাড়াও যারা এমটিএস বা সিজিএল এক্সাম দেবে সেক্ষেত্রেও দেখো বা মিসলেনিয়াসের এক্সামের জন্যও আমাদের এই বড় রিপোর্ট রাইটিং এগুলো থাকে এর আগের ভিডিওতে আমরা রিপোর্ট রাইটিং কীভাবে লিখতে হয় রুলস সহ একটা ডেমো রাইটিং তোমাদেরকে লিখে দেখিয়েছি যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওতে গিয়ে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর আজকে দেখো আমরা চন্দ্রায়ন টু সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট একটা টপিক চন্দ্রায়ন টু এটা নিয়ে আমরা আজকে রিপোর্ট কিভাবে লিখবো সেটা দেখো দেখাচ্ছি দেখো চন্দ্রায়ন টু যেটা এটা তো অনেক দিন ধরে চলেছিল তাহলে পরপর নিউজপেপারে নিশ্চয় একটা ঘটনা ঘটেছিল তারপরের দিনকে প্রকাশ হয়েছিল তো আমরা সেটা করিনি একদম পুরোটা শেষ হয়ে যাওয়ার পরে লাস্টের যে মানে টোটাল যে ঘটনাটা সেই ঘটনাটা নিয়ে এখানে আমরা রিপোর্টটা লিখছি আশা করি পরীক্ষাতে মনে হয় সেটাই পড়বে তাহলে দেখো একটা হেডিং অবশ্যই দিতে হবে যে ফ্যাক্টস অ্যাবাউট চন্দ্রায়ন টু তোমাদেরকে বলেছিলাম যে হেডিং যেটা দিতে হবে কিন্তু হেডলাইনটা কিন্তু একটা জমকলা দিতে হবে মানে সেই হেডিংটা দেখে যেন বুঝতে পারা যায় যে কী সম্পর্কে বলছে তারপর দেখো বাই স্টাফ রিপোর্টার এটা তো লিখতে হবে আর এখানে ব্যাঙ্গালোর তারপরে মানে যে জায়গাটার নাম সেই জায়গাটার নাম দেবে এখানে দেখো ব্যাঙ্গালোর লেখা হয়েছে কিন্তু যাই হোক মনে হচ্ছে মিস্টেক হয়ে গেছে ওটা শ্রীহরিকোটা দেবে কারণ শ্রীহরিকোটা থেকেই তো চন্দ্রায়ন টুটা ছাড়া হয়েছে তাই প্লেস অবশ্যই থাকবে আর তারপর হচ্ছে টেন্থ অক্টোবর আমরা এখানে ডেট দিয়েছি আর টু নাইনটিন এখানে দেখো বোঝা যাচ্ছে না যদি ক্লাস তোমার পরীক্ষাতে যদি পুরোটা দিয়ে দেওয়া থাকে মানে তারিখ তাহলে সেই তারিখটাই দেবে আর যদি না দেওয়া থাকে যদি বলা হয় যে একটা রিপোর্ট রেখো যে চন্দ্রায়ন টু সম্পর্কে বা চন্দ্রযান সম্পর্কে তাহলে কিন্তু পুরোটাই তোমাকে নিজে কল্পনা করে লিখতে হবে এবং সেই ক্ষেত্রে তোমাদের তোমাকে তোমার কিন্তু সব ডাটাটা মনে রাখতে হবে ঠিক আছে সেই জন্য তাহলে তাহলে চলো শুরু করি প্রথম দেখো দু হাজার ন সাল থেকে কিন্তু ট্রাই করছিলো মানে দু হাজার নয় সালে কিন্তু প্রথম মিশন পাঠানো হয়েছিল চন্দ্রায়ন ওয়ান ঠিক আছে মানে চাঁদে জলের খোঁজের কিনা তাই পুরো ঘটনাটার যেন প্রথম লাইনেই সেটা বর্ণনা করতে হবে তাহলে দেখো কি লিখেছি যে চন্দ্রায়ন টু ওয়াজ চন্দ্রায়ন টু ওয়াজ ইন্ডিয়ার সেকেন্ড মিশন টু দ্য মুন অ্যান্ড ওয়াজ এ ফলো আপ মিশন ফ্রম দ্য চন্দ্রায়ন ওয়ান মিশন দ্যাট অ্যাসিস্টেড ইন কনফার্মিং দ্য প্রেজেন্স অফ ওয়াটার অন দ্য মুন ইন টু থাউজেন্ড নাইন তাহলে দেখো প্রথম যে সেন্টেন্স মানে প্রথম সেন্টেন্সটার মধ্যেই কিন্তু পুরো একটা কী বলতে চাইছে সেটাই কিন্তু বলে দেওয়া হলো এবার দেখো পরের সেন্টেন্সগুলোতে কী করবে সেটা সম্পর্কে সংক্ষেপ একটু বিশ্লেষণ মানে চন্দ্রায়ন টুটা কোথা থেকে ছাড়া হয়েছে কী হয়েছে মানে জিনিসটা কী পিসের দ্বারা ছাড়া হয়েছে এই কথাগুলো কিন্তু বলতে হবে তাহলে দেখো চন্দ্রায়ন টু লঞ্চ মানে লঞ্চ করা হয়েছে ফ্রম দ্য সতীশ ধাবান স্পেস সেন্টার ইন শ্রীহরিকোটা ইন্ডিয়া অ্যাভ্রডে জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকাল অর্থাৎ জিএসএলভি ভি এটার পুরো নাম হচ্ছে কি জিও সিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল তোমাদের এই ঘটনাগুলো বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে হয়তো জিকে পড়ছে নাও দেখবে হয়তো কাজে লেগে যেতে পারে ঠিক আছে তাহলে দেখো সাধারণত কী বলেছে যে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে সিম্পল পাস্টে ব্যবহার করবে মানে লঞ্চ করা হয়েছিলো সেই জন্য সিম্পল জাস্ট লঞ্চ লিখে দেওয়া হয়েছে এখানে তারপরে হচ্ছে ডেটটা দেওয়া হবে সে হ্যাঁ জি এস রকেট অন জুলাই টোয়েন্টি টু টু থাউজেন্ড অর্থাৎ জুলাইয়ের বাইশ তারিখে দু হাজার উনিশ সালে শ্রী থেকে ছাড়া হয়েছিল অ্যান্ড রিথ লুনার অরবিট তারপরে কি লুনার অরবিটে কখন পৌঁছে এটা ওয়ান অগস্ট নাইনটিন অর্থাৎ উনিশ তারিখ উনিশে আগস্টে পৌঁছেছিল তারপর ডিউরিং দ্য সেপ্টেম্বর সিক্স দেখো এখানে টাইমটাও আছে আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যেটা ঠিক আছে মুন ল্যান্ডিং অ্যাটেম্পট ইসরো অফিসিয়ালস লস কন্ট্যাক্ট উইথ দ্য বিক্রম মুন ল্যান্ডার অ্যাজ দ্য প্রোব ওয়াজ জাস্ট ওয়ান পয়েন্ট থ্রি মাইলস অর্থাৎ যেটা কিমিতে বলে টু পয়েন্ট ওয়ান কিমি অ্যাবাব দ্য লুনার সার্ফেস তারপরে কী হয়েছিলো সেটা কিন্তু যে বিক্রম যেটা সেটা কিন্তু লস্ট হয়ে গেছিলো মানে কন্ট্যাক্ট তার সঙ্গে কিন্তু কানেক্ট করা যাচ্ছিলো না কিন্তু তারপরে যাই হোক আবার যোগাযোগ হয় বিচ্ছিন্ন মানে আবার ফিরে পাওয়া গেছিলো তারপরে দেখা গেছে অফিসিয়ালস হ্যাভ বিন আনেবেল টু রিচ দ্য ল্যান্ডার সিন্স লসিং কন্ট্যাক্ট অন সেপ্টেম্বর সিক্স এবার দেখো ডিসপাইট দ্য আপারেন্ট ক্র্যাশল্যান্ডিং অফ দ্য ল্যান্ডার ইসরো হ্যাজ কনফার্ম দ্যাট অল দ্য ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ইন্ডিয়ান সাইন্টিস্টস আর অলরেডি ফোরিং ওভার সাম অফ দ্য মিশনস ভেরি ফার্স্ট সায়েন্স ডাটা অন অক্টোবর ফোর ইসরো রিয়েলিজড ফোটোস অ্যান্ড অরবিটার্স হাই রিসলিউশন ক্যামেরা টুক অন সেপ্টেম্বর ফাইভ অপ এ ক্র্যাটার কল্ট বোগোজ ই লকেটেড নিয়ার দ্য লোনার সাউথ পোল দেখ বন্ধুরা তোমাকে তোমাদেরকে সিম্পলভাবে আমরা এখানে লিখে দেখানোর চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে বা উপকারে হয়েছে তোমাদের কেমন লাগলো এই রিপোর্ট রাইটিংটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর দেখো যারা লিখে নিতে চাও আমার মনে হয় যে এভাবে না দেখে যদি মানে দেখে দেখে পজ করে করে তোমরা যদি লিখে নাও তাহলে কিন্তু খুব ভালো হয় দেখো আমি প্রথমবার এখানে প্রথম ফাঁস ফাজটা খুলে রেখেছি তারপরেটা আমরা করছি তোমরা পজ করে কী করবে লিখে নেবে তাহলে কী হবে বুঝতে সুবিধা হবে একবার যদি লিখে নাও পড়ার থেকে কিন্তু লিখলে পরে খুব সুবিধা হয় আর যদি তোমরা এটার পিডিএফ নিতে চাও তাহলে তোমরা যে স্ক্রিনে যে নম্বরটা দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপে তোমরা হাই লিখে পাঠিয়ে দেবে তাহলে আমরা সেখানে পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো